আমি ধরে নিলাম যে এখনো পর্যন্ত তুমি কোনো প্রিপারেশন নাওনি, একদম জিরো লেভেলে আছো। ANM এবং GNM এন্ট্রান্স টেস্ট তুমি জানো যে হ্যাঁ, HS-এর মার্কসের ভিত্তিতে হবে না, এবছর একটা এন্ট্রান্স টেস্ট হবে, অ্যাপ্লাই করবো, ব্যাস এইটুকু অবধি তুমি আছো। অ্যান্ড মাঝে মধ্যে একটু ইউটিউবে ভিডিও দেখেছো, হয়তো আমার ভিডিও দেখেছো বা অন্য কারো চ্যানেলের ভিডিও দেখেছো, ভিডিওগুলো হয়তো ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত তুমি নিজে সেলফ স্টাডি স্টার্ট করনি, এখনো পর্যন্ত বই কালেক্ট করনি, তুমি একদম জিরো লেভেলে আছো, আমি এটা মেনে নিলাম। এখন তোমার নেক্সট স্টেপ কি? তুমি যদি জেনুইন একজন ক্যান্ডিডেট হও যে না আমি অ্যাডমিশন নেবো, একটা গভর্নমেন্ট কলেজ পাবো, তারপর আমি জব করব, ভালো একটা ক্যারিয়ার, আমার ভালো একটা প্রোফাইল, হাই প্রোফাইল ক্রিয়েট হবে। সো আজকের আমাদের ভিডিও টপিক যে হাউ টু ক্র্যাক বা ফিউ টিপস, যে টিপসগুলো তুমি ফলো করবে। অ্যাট ফার্স্ট বি ফ্যামিলিয়ার উইথ দ্য সিলেবাস অ্যান্ড দ্য এক্সাম মার্কস প্যাটার্ন। সিলেবাসে কী কী আছে সিলেবাসটা ভালো করে আগে দেখে নিলে। সিলেবাসে কী কী আছে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ গ্রামার, অ্যারিথমেটিক, GK, তারপর হলো লজিক্যাল রিজনিং, তাই না? কী কী মার্কস মার্কস জানো? লাইফ সায়েন্স থেকে 25, ফিজিক্যাল সায়েন্স থেকে 15, অ্যারিথমেটিক থেকে 5, ইংলিশ গ্রামার 10, রিজনিং 5, GK 5 কমপ্লিট। তারপর ফোকাস অন দ্য হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল। এমন স্টাডি মেটেরিয়ালে তোমরা কী বলবো ফোকাস করো যেগুলো হাই কোয়ালিটির, এরকম না যে লো কোয়ালিটির। মানে তোমরা নিজেই একটা কোশ্চেন্স পড়লে বা দেখলে বুঝতে পারবে যে না না, এই প্রশ্নটাও তো আসার মতো না, বাট হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তুমি স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আমি যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমি প্র্যাকটিস সেট থেকে করাই, যেগুলো হাই কোয়ালিটির, ঠিক আছে? এইটুকু ট্রাস্ট তোমরা আমাকে করতে পারো। দেন ক্রিয়েট আ রিয়ালিস্টিক টাইম টেবল, পড়ার একটা টাইম টেবল তৈরি করো। মানে এরকম না যখন ইচ্ছে পড়লাম ই করলাম, এটা ধারাবাহিকতা বা একটা শৃঙ্খলাবদ্ধতা তোমাকে মেনটেন করতে হবে, শৃঙ্খলাবদ্ধতা, শৃঙ্খলবদ্ধতা যাকে বলি, টাইম টেবল তোমাকে ফলো করতে হবে। এবার টাইম টেবল, টাইম টেবিল নিয়ে আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও করে দেব, তবু আমি বলছি যে আমরা না ওকাতের বাইরে গিয়ে টাইম টেবিল তৈরি করি, যে 10 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, এরকম করে টাইম টেবিল তৈরি করলাম, আদৌ হচ্ছে না। সকালে লিখে রেখেছি খাতায় 2 ঘন্টা পড়বো, বিকেলে 2 ঘন্টা পড়বো, ঠিক আছে, বিকেলে দেখলাম ঘুমিয়ে গেলাম, পড়লামই না, এখন থেকে ঢিলামি স্টার্ট করলাম, এরকম করলে চলবে না। একটা রিয়েলিস্টিক টাইম টেবিল যেটা তুমি ফলো করতে পারবে, যেটা তোমার ওকাতের মধ্যে আছে, তুমি যদি 4 ঘন্টা ফলো করতে পারো, তুমি 4 ঘন্টাই ফলো করো বা টাইম টেবিল তৈরি করো। একটা কথা মনে রেখো যে আজকে আমি 100টা প্রশ্ন লাইফ সায়েন্স থেকে পড়লাম, 2 দিন পড়লাম না, 3 দিন পড়লাম না, বা 1 সপ্তাহ পড়লাম না, তারপরে আবার 200টা একবারে পড়লাম, এরকম করে কিন্তু পড়া হয় না। তুমি 10টা করে প্রশ্ন পড়ো রেগুলার, বেশি না বলছি আমি কথার মানে, তুমি 10টা পড়বে কিন্তু 1 সপ্তাহ ধরে পড়বে, 10টা, 7 দিনে 10টা, তোমার 70টা প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে যাবে, সেগুলো তোমার মনেও থাকবে। ঠিক এরকম যে পার ডে হয়তো একটা টার্গেট রাখো যে এই চ্যাপ্টারটা আমি ফলো করব, আজকে জীবনের প্রবাহ মনন্ত চ্যাপ্টারটা পুরো আগে রিডিং ভালো করে পড়ে নিলাম, যদি চ্যাপ্টারটা খুব বড় হয় তাহলে অর্ধেক আগে পড়লাম, অর্ধেক পড়ে তারপর এখান থেকে কী কী প্রশ্ন আসবে দেখি, একটু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম, ঠিক আছে? বা তোমার যদি কোনো রকম কী বলবো প্র্যাকটিস সেটের বই থাকে, কী কী প্র্যাকটিস সেটের বই নেবে বা অ্যারেঞ্জ করবে তা তো বলে দিয়েছি। অ্যান্ড তারপর ডায়াগ্রাম, ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট বানাতে হবে। যেমন ধরো আগে সবগুলো হরমোন, হরমোনের নাম, তার পুরো নাম, যেমন TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, LH, GH গ্রোথ হরমোন, এইভাবে করে একদিকে হরমোনের নাম। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি এরকম করতাম, আমি লাইফ সায়েন্সে 95 পেয়েছিলাম ক্লাস 10-এ, তো আমি এরকম ডায়াগ্রাম বানাতাম যে এক পাশে কী থাকবে তোমার, যেমন ধরে নাও আর এর মান সর্বজনীন গ্যাস ধ্রুবক আর, এবার একদিকে আমি করলাম যে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর, এর SI একক আর CGS একক, SI-তে মান কত, CGS-এ মান কত, তাহলে আমার এখানে থেকে গেল, আমার মনে রাখতেও সুবিধা হবে, এরকম তোমার ডায়াগ্রাম তৈরি করবে। ডায়াগ্রামের প্রসেসটা আমি আরও ভালো করে বলে দেবো এই ভিডিওতে, আমি ওভারভিউ জাস্ট তোমাদের টিপস দিচ্ছি। তারপর কী করবে, প্র্যাকটিস মক টেস্ট, ফোকাস রাখো এপ্রিল মে মাসের মধ্যে সমস্ত চ্যাপ্টার ভালো করে কভার করা, ভালো করে পড়া, কী কী প্রশ্ন আসতে পারে প্রশ্ন খুঁটে নিটে পড়া। তারপর জুন মাসে তোমরা কী করবে, পুরো রিভিশন, শুধু রিক্যাপ আর রিভিশন, সমস্ত সোর্স থেকে তুমি যেখান থেকে পারো তুমি রিভিশন দেবে। তারপর
জুলাই মাসে শুধু মক টেস্ট দেবে, একদম 65-এর মধ্যে যে মক টেস্ট, মক টেস্ট আমি কন্ডাক্ট করাবো, সেই মক টেস্ট দেবে। প্রায় আমার যত সাবস্ক্রাইবার আছে বা মেম্বার্স আছে সবাই দেবে, ধরো 5,000 স্টুডেন্ট দিল, সেই 5,000-এর মধ্যে তোমার কত র্যাঙ্ক আসছে, ওকে? সে এইভাবে করে প্র্যাকটিস সেট হবে। রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ, রিভাইজ ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। আর হ্যাঁ, পড়ার মাঝে একটা কি করবে, ব্রেক, স্টাডি ব্রেকটা প্রয়োজন। অনেকে আছে যারা এবছর এইচএস দেবে আবার পড়াশোনা করছে, তো তারা কিভাবে পড়াশোনা করবে অনেকে জিজ্ঞেস করছিল। দেখো, তোমরা যদি এই লাইনে আসতে চাও তাহলে এইচএসের মার্কস তোমার ভ্যারি করছে না, তুমি এইচএসে কত নাম্বার পেলে না পেলে ডাজন্ট ম্যাটার, বাট তুমি এখানে কত র্যাঙ্ক করলে, যদি তুমি এখানে জেনুইনলি আসতে চাও তাহলে তুমি কি বলবো, এবছর না পেলে 2 বছর পরেও এখানে চেষ্টা করবে, এটা হলো মেইন কথা, তাই না? ফার্স্ট ইয়ারে যদি তুমি ভর্তি হয়ে যাও তুমি আবার এখানে এক্সাম দেবে, তার থেকে বরং একটা কাজ করলে হয় না, একটা জায়গায় ফোকাস রাখা। আমি বলছি না তুমি এইচএসে পড়া ছেড়ে দেবে, হ্যাঁ তুমি দিনে 2 ঘন্টা করে টাইম দাও, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স অলরেডি পড়া আছে ক্লাস 10-এ, সো ওই ক্লাস 10-এর পড়াটা এখানে অ্যাপ্লাই করো। দেন রিজনিং, ম্যাথ, ওগুলো তুমি পরে করবে, ওগুলো তুমি তোমাদের জুন জুলাইতে ওগুলো করবে, ব্যাস একটু তোমার চাপটা বেশি হবে তখন পরবর্তীতে, সেটা তোমাকে মেনটেন করতে হবে। অ্যান্ড গুড হেলথ, হেলথ ইজ ওয়েলথ, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, গুড এনাফ স্লিপ, ঠিক আছে, শান্তি মতো ঘুমাবে, আর একটু ডিস্ট্রাকশন অ্যাভয়েড করবে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অত বেশি ঘাটাঘাটি না, যেটুকু প্রয়োজন। আমার বলছি না যে আমার টেলিগ্রাম চ্যানেলে সারাক্ষণ বসে থাকো, আমি কিছু দেবো, 9:30 থেকে ক্লাস হয়, শুধু ওই টাইমেই আসবে, আদারওয়াইজ টাইমে আসবে না। তারপর আমি ভিডিওগুলো খুব স্পিডে দিই, মানে ফটাফট ফটাফট করে বলে দিই যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। সো কিপ ডিস্টেন্স ফ্রম ডিস্ট্রাকটিভ এলিমেন্ট, ওকে? সো এটা ছিল তোমাদের ফিউ টিপস, আরও আমি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও দেবো, বারবার অনেকে রিকোয়েস্ট করছিল বলে আমি এটা শর্টকাটে একটা ভিডিও করলাম। সো স্টে টিউন, টাটা।